বালুরঘাট থানার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি নষ্ট করা হলো শনিবার। এদিন বালুরঘাট শহরে রাত্রি নদী সংলগ্ন কল্যাণী ঘাটে নিষিদ্ধ বাজিগুলি নষ্ট করে মালদা সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা। এদিন প্রায় 15 থেকে 20 কিলো নিষিদ্ধ বাজি নষ্ট করেন সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা। অপ্রীতিকর যে কোনো রকমের ঘটনা রুখতে গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয়। এদিন বালুরঘাট কল্যাণী ঘাট এলাকায় উপস্থিত ছিলেন বালুরঘাট দমকল কেন্দ্রের ওসি বাপন দাস, মালদা সিআইডি বিভাগের ইন্সপেক্টর সুশান্ত ঘোষ সহ অন্যরা। অবৈধভাবে প্যাকেটবন্দি পানীয় জল সরবরাহকারীদের নির্দেশিকা জারি করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা প্রশাসন। সম্প্রতি জেলা এবং গঙ্গারামপুর মহকুমা প্রশাসন বিভিন্ন প্যাকেট জাতীয় পানীয় জল তৈরির কারখানাগুলিতে হানা দিয়েছিল। বৈধ নথিপত্র না থাকায় শনিবার তাদের নিয়ে বৈঠকে বসে মহকুমা প্রশাসন। 4 থেকে 5 মাসের মধ্যে তাদের যাবতীয় সরকারি নথিপত্র সংগ্রহ করার নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকেরা, না হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন তারা। রায়গঞ্জের সুদর্শনপুর সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশু এবং গণিত বিজ্ঞান মেলা। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাজো সাজো রব। এদিন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আচার্য শান্তনু দাস, সম্পাদক জয়গুরু রায়, শিক্ষক বিজয় সরকার, রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক তন্ময় রায় সহ অন্যরা। এদিন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা উৎসাহের সাথে প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রায় 90টি মডেল প্রদর্শিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে গণিত এবং বিজ্ঞানের মতো কঠিন বিষয়কে সহজ সরলভাবে হাতে কলমে শেখানো হয় পড়ুয়াদের। চোর সন্দেহে দুই মহিলাকে উলঙ্গ করে হাটের মধ্যে গণধোলাই। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলার পাকুয়া হাটে। শনিবার এই ঘটনার প্রতিবাদে মালদা জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে বসলেন উত্তর মালদার সাংসদ খগের মুর্মু এবং বিজেপির নেতাকর্মীরা। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শরীরকে সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি। দলের পক্ষ থেকে শনিবার রায়গঞ্জের দেবীনগরে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী নার্গিস খাতুন, কংগ্রেস নেতা তিলক তীর্থ ভৌমিক, ওয়ার্ড সভাপতি অমিত আচার্য সহ অন্যরা। এদিন প্রায় 100 জন মানুষের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকেই শিবিরে আসতে শুরু করেন এলাকার মানুষেরা। বিশেষজ্ঞ চিকিৎসকেরা শারীরিক পরীক্ষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। পঞ্চায়েত নির্বাচন মিটলেও বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানেরা। এর ফলে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রয়েছে। অবিলম্বে বিদ্যালয়ে পঠন পাঠন চালুর দাবিতে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে পথবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। পথবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা কাঠের গুঁড়ি এবং সবুজ সাথী প্রকল্পের সাইকেল ফেলে পথবরোধ করে। যদিও পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আশ্বাসে পথবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা।